আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো পাওয়ার স্প্রে মেশিন, যেটা আমরা আপনাদের সামনে আনবক্সিং করব। বলো নাম বলো। তেলের কন্টেন্ট, ফিল্টার, আউটপুট পাইপ, হ্যান্ডেল, এই যে মেশিনটি, টুল বক্স পাবেন, ম্যানুয়ালি একটা ক্যাটালগ, আমরা আনবক্সিং করলাম সানশাই মেশিনটি হলো। তো এটা হলো টু স্ট্রোক মেশিন। আমরা এখন এই মেশিনটি স্টার্ট দেব, যেটা হলো এটা আউটপুট পাইপটা হবে এটা। আউটপুট পাইপের হ্যান্ডেলটা এই মাথাতে লাগাতে হবে। এই যে হ্যান্ডেলটা আমরা লাগালাম, তারপরে এটা আমাদের মেশিনটা, এটা হলো ইনপুট পাইপ, যেটা দিয়ে পানি আসবে বা ঔষধ জমিতে যা স্প্রে করবেন সেটা আসবে। ইনপুট পাইপটা এখানে লাগাতে হবে। ইনপুট পাইপটা লাগানোর পরে ইনপুটের এই যে একটা ছাকনা বলে, ছাকনাটা পানির ডিব্বাতে দিয়ে দিবেন, মানে স্প্রে ওষুধের মধ্যে। এটা অতিরিক্ত পানিটা আমাদের যেটা ইয়েতে নিবে, মেশিনটা অতিরিক্ত নিয়ে নিবে যেটা, সেটা এটাতে বের হবে। এটা আবার আপনার এই ট্যাঙ্কে দিয়ে দিবেন, এটা যা তো অতিরিক্ত পানিটা আছে সেটা দমন করবে। এখন আমরা পেট্রোল, এটা অক্টেন এবং মোবাইল মিক্স করে দিতে হয়। এই যে একটা কন্টেন আছে, যে কন্টেনে অক্টেন, আমাদের তেলটা দেওয়া শেষ, এখন এখানে একটা পুশ বাল্ব আছে, এই যে পুশ বাল্ব, এখানে পুশ করতে হয়। 8 থেকে 10 বার আপনারা পুশ করবেন, পুশ করার পরে ইনপুট থেকে আউটপুটে তেল আসবে। তারপরে চোখটা ওঠানামা করবেন 3 থেকে 4 বার, ওঠানামা করে উপরে দিয়ে স্টার্ট।
আপনার লং এই